দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একটু আগে কিন্তু রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। দর্শক, একটু সার্বিক পরিস্থিতি যদি দেখাতে চাই, যে সারা দেশব্যাপী যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন প্রত্যেকটি উপজেলা থেকে এবং রাজশাহী মহানগর থেকেও আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। আজকের এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই বিক্ষোভ সমাবেশে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, এবং প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালিক। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে রাজশাহী জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন এবং সভাপতিত্ব করছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এছাড়াও সঞ্চালনায় রয়েছেন সাইফুল ইসলাম মার্শাল, তিনি যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপির দায়িত্বরত রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজশাহী এবং যে নাটোর যে জেলা রয়েছে সেখানেও কিন্তু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সহিংসতার একটি ঘটনা পুলিশের সাথে ধস্তাধস্তির যে বিষয়টি সেটি নাটোরে ঘটেছে সে বিষয়টি আমরা সেখানকার গণমাধ্যম কর্মীদের মাধ্যম দিয়ে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত বিকেল 3টার পর থেকে কিন্তু রাজশাহী মহানগরীর এই ভুবনমোহন পার্কে রাজশাহী জেলা বিএনপির এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপজেলা থেকে কিন্তু এই যে ভুবনমোহন পার্কে এখানে স্বতঃস্ফূর্তভাবে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে অংশগ্রহণ করেন, এবং এরপরে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের ধাপে ধাপে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না কমালে বিএনপির পক্ষ থেকে আরও যে কঠোরতম আন্দোলন সেটি করা হবে সে বিষয়টি কিন্তু বলছেন, এবং যে সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 3টার থেকে কিন্তু রাজশাহী মহানগরীর এই ভুবনমোহন পার্কে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এখন পর্যন্ত কোনো সহিংসতা ছাড়াই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে বক্তব্য দিচ্ছেন, এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে বিক্ষোভ মিছিলটি সার্বিকভাবে কার্যক্রমে তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। এই ছিল রাজশাহী জেলা বিএনপির দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি।